फ्रेंड्स আমি সোনালী নিউজম্যানিয়া তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে 10th ডিসেম্বর হিউম্যান রাইটস ডেতে আমি এসে উপস্থিত হয়েছি কলকাতার পুলিশ দপ্তরে 112 রিপন স্ট্রিট আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি হলেন কলকাতার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব রিটায়ার্ড আইপিএস শ্রী সুজয় চন্দা নমস্কার জানাচ্ছি স্যার আর আমাদের নিউজম্যানিয়া তরফ থেকে আপনাকে স্বাগত স্যার আমি আপনার কাছে জানতে চাইব প্রথমে যে আজকে এই যে মানবাধিকার দিবস বলে আমরা সারা পৃথিবী জুড়ে সেলিব্রেট করি কিন্তু সাধারণ মানুষের কাছে মানুষের অধিকার সম্পর্কে যে ধারণা সেটাই খুব একটা স্বচ্ছ নয় তো আপনি যদি সেই বিষয়ে আমাদের একটু আলোকপাত করেন ধন্যবাদ নিউজম্যানিয়া তরফ থেকে আপনারা এসেছেন ধন্যবাদ জানাই তো আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে আমাকে জিজ্ঞেস করেছেন মানবাধিকার এই বিষয়টা এখন সমগ্র বিশ্বেরই চর্চার অন্যতম বিষয় এখন মানবাধিকার এই ধারণাটা কী করে এলো এবং কেন আমরা এত উদ্বিগে সবাই আছি সমগ্র বিশ্ব কেন এই বিষয়টা নিয়ে এত চর্চা করছে এর ইতিহাসে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তবে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়ার পর সমগ্র বিশ্বের মানুষ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করল যে প্রচুর প্রাণহানি ঘটেছে প্রচুর মানুষের জীবন চলে গেছে এই যুদ্ধের ফলে প্রায় 17 মিলিয়ন মানুষের জীবন গেছে কোনো কোনো জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বিষয়টা সমগ্র বিশ্বকে ভাবিয়ে তুলবে যদি এই ব্যবস্থা যদি এই মুহূর্তে না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় বড় বিপদ অপেক্ষা করছে এবং দেখা গেছিল এর মধ্যে প্রচুর সিভিলিয়ান মানুষও তাদেরও জীবনহানি ঘটেছিল এই যে সমগ্র বিশ্বব্যাপী এই ভাবনা থেকেই কিন্তু ওই হিউম্যান রাইটসের সূত্রপাত হয় এবং 1945 সালে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস গঠিত হয় তাদের উদ্দেশ্য হলো যে সমগ্র বিশ্বে কোথাও যদি কোনো জায়গায় মানুষের অধিকার লঙ্ঘিত হয় অত্যাচার হয় তবে সেই দেশ যদি ব্যবস্থা না নেয় তবে ইউনাইটেড নেশনের অধিকার থাকবে সেখানে হস্তক্ষেপ করে এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে সেই ইউনাইটেড নেশন কার্যক্রম এখনও চলছে এবং 1945 থেকে ইউনাইটেড নেশনের কার্যক্রম শুরু হওয়ার পরে 1948 সালে 50টি দেশ মিলে জেনারেল অ্যাসেম্বলিতে ইউনাইটেড নেশনস ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস এই সনদটি প্রকাশ করে এই সনদের মধ্যে 30টি মানুষের 30টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা থাকে এবং সেখানে 50টি দেশ স্বাক্ষর করে এবং বলা হয় যে এই 30টি অধিকার প্রতিটি দেশে যেন প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা এই দেশগুলোকে করতে হবে এবং প্রত্যেক দেশ তাদের নিজেদের নিজেদের আইন প্রণয়ন করবে যাতে এই অধিকারগুলো প্রতিষ্ঠিত থাকে এরপরে ভারতবর্ষের প্রসঙ্গে আসব কয়েকটি দশক এরপর পরে কেটে যায় 1993 সালে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এই আইনটি প্রণীত হয় ভারতবর্ষে কী উদ্দেশ্যে এই আইন প্রণীত হলো যে মানুষের মানবাধিকার যদি লঙ্ঘিত হয় অর্থাৎ সংবিধান ভারতের নাগরিকদের যে অধিকার দিয়েছে সেগুলো যদি কোনোভাবে ভঙ্গ হয় কারোর দ্বারা তবে হিউম্যান রাইটস কমিশন হস্তক্ষেপ করবে এই প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্টের মধ্যে সংস্থান রয়েছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন করতে হবে কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেক রাজ্যে নিজস্ব স্টেট হিউম্যান রাইটস কমিশন গঠন করবে কাজেই বিশ্বে দেশে যখনই কোনো মানুষের হিউম্যান রাইটস লঙ্ঘন হবে তা যদি এই কমিশনের গোচরে আসে তখন তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে মূলত তারা কোনো পাবলিক সার্ভেন্টের দ্বারা যদি এই মানবাধিকার লঙ্ঘিত হয় সেই বিষয়গুলি তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে এইরকম 1993 সালে আমরা প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এই আইন পেলাম
তারপরে আমাদের রাজ্যে 1995 সালে রুলস এই সংক্রান্ত যে রুলস সেটা প্রণীত হল এবং আমাদের স্টেট হিউম্যান রাইটস কমিশন গঠন করা হল। এখন এই কমিশনগুলোর কাজটা যদি কোনোভাবেই কমিশনের কাছে কোনো অভিযোগকারী অভিযোগের আকারে কোনো অভিযোগপত্র জমা করে যাতে এটা প্রতীয়মান হয় যে তার হিউম্যান রাইটস কোনোভাবে লঙ্ঘিত হয়েছে তখন কমিশন ব্যবস্থা নেয়। এই কমিশনের ক্ষমতাটা হচ্ছে একটা সিভিল কোর্টের যা ক্ষমতা থাকে সেই ক্ষমতা নিয়ে এই কমিশন কাজ করে এবং কমিশনের এখতিয়ারের মধ্যে এই বিষয়টা ইনকোয়ারি করে দেখার ক্ষমতা রয়েছে, প্রয়োজনে ইনভেস্টিগেশন করারও ক্ষমতা রয়েছে। এটা করতে গিয়ে যে কোনো মানুষকে তারা ডেকে পাঠাতে পারবে, যে কোনো ডকুমেন্ট কমিশনের কাছে পেশ করার আদেশ জারি করতে পারবে এবং সেই আদেশ মানতে হবে সম্পর্কে। এবং এই এই এনকোয়ারির শেষে যদি তারা দেখে যে সত্যি ওই মানুষটির হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়েছে তবে তাকে রিলিফ দেওয়ার ব্যবস্থা করে, কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করতে পারে এবং যার দ্বারা হিউম্যান রাইটস লঙ্ঘিত হলো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য সরকারের কাছে রেকমেন্ডেশন পাঠাতে, এইভাবে কাজ করছে। অর্থাৎ সাধারণ মানুষের এটা জানা দরকার যে যদি তারা কোনোভাবে মনে করেন তাদের কোনো হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে এবং স্থানীয় প্রশাসন সেই ব্যাপারে উদাসীন থাকছে তখন কিন্তু তারা হিউম্যান রাইটস কমিশনের কাছে তাদের নালিশ জানাতে এবং নালিশ জানালে হিউম্যান রাইটস কমিশন সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হোক বা স্টেট হিউম্যান রাইটস কমিশন তারা কিন্তু যথাযোগ্য ব্যবস্থা নেয়ার ব্যবস্থা এই আইনের মধ্যে রয়েছে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে যে আমাদের আগামী প্রজন্ম হিউম্যান রাইটস সম্পর্কে একটা সঠিক ধারণা গড়ে ওঠার জন্য স্কুলের পাঠ্যক্রমে হিউম্যান রাইটস বিষয়টি একটা চ্যাপ্টার হিসেবে বা সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার একটা গুরুত্ব আছে বলে কি আপনি মনে করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সরকারের নীতির বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে ভারতীয় সংবিধান পড়ানোর জন্য একটা সংস্থান রাখা উচিত, সেটা সাধারণ জ্ঞানের আকারেই হোক বা অন্য কোনো ভাবেই হোক ভারতীয় সংবিধানের একটা চ্যাপ্টার থাকা দরকার এবং তার মধ্যে বিশেষভাবে ফোকাস করা উচিত ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইটস যেমন আপনাকে সংবিধান দিয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আপনাকে করা উচিত সেগুলো কিন্তু সংবিধানের মধ্যে সংস্থান রয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই কিন্তু মানবাধিকার সংক্রান্ত জ্ঞানটাও সে আহরণ করতে পারবে। তো আমাদের দেশে যদি কোনো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশুনো করে তবে কিন্তু তার এই বিষয়টা আর জানা হয়ে ওঠেনি, সেই জন্য সম্ভব হলে দশম শ্রেণীর পাঠ্যক্রমের মধ্যেই কোথাও এই বিষয়টা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করলে নিশ্চয়ই ভালোভাবে যথাযোগ্য কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবেন এই বিষয়ে। এটা আমার ব্যক্তিগত। আমি সোনালি মিত্র, বিজনেস রিপোর্টার অফ নিউজ ম্যানিয়া। আজ 10th December। প্রত্যেক বছরের মতো এই বছরও আজকের দিনটি আমরা সারা পৃথিবী জুড়ে হিউম্যান রাইটস ডে বা বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে সেলিব্রেট করছি। আজকে আমি এখন এখানে এসে উপস্থিত হয়েছি অল বেঙ্গল মেন্স রাইটস ফোরামের অফিসে, যেখানে আমার সঙ্গে রয়েছেন এখানকার প্রেসিডেন্ট শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। আপনাকে নিউজ ম্যানিয়া তরফ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার এই স্টুডিওতে আসতে পেরে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ, আমি মানে আনন্দিত। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন যে আপনি এই যে প্রফেশনটা আপনি নির্বাচন করেছেন সেটার পেছনে আপনার ঠিক কি মনে হওয়াটা কাজ করেছে এটা যদি আমাদের শেয়ার করেন। প্রথমে খুব ভালো লাগলো তোমার এই কথাটা, তোমার শব্দ চয়নটা, এই যে তুমি বললে না যে প্রফেশনটা মানে এটা যে কি জরুরি, লোকে না সোশ্যাল সার্ভিসকে আজও প্রফেশন বলতে রাজি নয়,
এটা কিন্তু একটা ফুল টাইম প্রফেশন, মানে তোমাকে আমি ধন্যবাদ দেবো তুমি যে এই কথাটা বাঁচলে। আসলে আমরা প্রথম থেকে না সোশ্যাল সার্ভিসকে একটা পাস্ট টাইম একটা লেজার কাজ বলে ভেবে এসেছি, যে জন্যে না আমাদের খুব মুশকিল হয়ে যায়। মানে আমরা মনে করে এসেছি সমাজসেবা মানে কি বলতো, বস্ত্র বিতরণ, খিচুড়ি খাওয়ানো, বাচ্চাদের আঁকার জিনিস আর পেন্সিল বক্স দেওয়া, সেগুলো ভিড় করে দেওয়া, ছবি তোলার এখন তো একটা নতুন হয়েছে ফেসবুক, তাতে আপলোড করে দেখানো যে আমরা এগুলো করছি। আমরা কিন্তু সত্যিই ভাবিনি এটা একটা প্রফেশন, এবং প্রফেশনালি এই কাজটা আমাদের করা উচিত। মানে এটা শুরু করার আগে আমাদের সমস্ত ব্যবস্থা করে নেওয়া উচিত, আমাদের সংস্থাটাকে মানে ইনা কর্পোরেট ওয়ে মানে এই ব্যাপারটাকে করা উচিত। তাহলেই কিন্তু এটা হবে যে আমাদের সঙ্গে যারা কাজ করবে তাদের প্রত্যেককে সেই মানসিকতায় বিশ্বাস করানো উচিত। এবং আমি যেহেতু কর্পোরেটে অনেক বছর ছিলাম, যেহেতু আমি অন্য আর কতগুলো ব্যবসার সঙ্গে যুক্ত, এই কাজটা করতে আসার আগে কিন্তু আমার মাথায় প্রথম এটা কাজ করেছে যে আমরা যখন এই কাজটা করতে নামবো, আমার সঙ্গে যারা নামবে তাদের মাথায় প্রথমে আমাকে এটা ঢোকাতে হবে। তারা সবাই হয়তো অন্য জায়গায় চাকরি বাকরি করেন বা ব্যবসা করেন, কিন্তু আমি তাদের প্রথম দিন থেকে একটা কথা বুঝিয়েছি যে এটা একটা কাজ, এটা কিন্তু পাস্ট টাইম নয়, এটা অবসর যাপন নয়। মানে অনেকে বলতে শুনছি আর এখন আর কিছু করার নেই, এখন শুধু সোশ্যাল সার্ভিস করবো, মানে আর কিছু যখন করা থাকবে না তখন সোশ্যাল সার্ভিস করবো, এরকম নয়। তোমাকে ধন্যবাদ যে তুমি এই কথাটা বললে, আমার খুব ভালো লাগছে আজকে। যে আমাদের সোসাইটিতে এই হিউম্যান রাইটসকে নিয়ে অনেক অর্গানাইজেশন গড়ে উঠেছে, তো আপনার কি মনে হয় যে এই অর্গানাইজেশনগুলো আমাদের মানুষদের, সাধারণ মানুষকে তাদের রাইটস সম্পর্কে বা তাদের এই যে হিউম্যান রাইটসটাকে কী করে তারা প্রোটেক্ট করবে সেই সম্পর্কে একটা সঠিক স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হচ্ছে? তারা কি ঠিকঠাক যথার্থভাবে তাদের পারফরমেন্সটা করছে বলে আপনি মনে করেন? এই বিষয়ে বলতে গেলে আমিও দেখতে পাচ্ছি প্রচুর সংস্থা তৈরি হচ্ছে যাদের নামের মধ্যে হিউম্যান রাইটস কথাটি থাকছে। এখন হিউম্যান রাইটস কথাকে এমনই সংবেদনশীল মানুষ সহজে কিন্তু আকৃষ্ট হয়ে যাচ্ছে এর প্রতি, কিন্তু আইনের মধ্যে যে সংস্থান আছে, সরকারি যে অর্গানগুলো আছে সেটা সম্বন্ধে কিন্তু আমি প্রথমেই বলেছি যে দুটোই সংগঠন সংস্থা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্টেট হিউম্যান রাইটস কমিশন। এর বাইরে কিচ্ছু হয় না। কোনো মানুষ যদি চান তার অভিযোগ পত্রটি জানাতে, তবে তিনি সরাসরি এই দুটো জায়গাতেই জানাতে পারেন। এখন উপযোজক হয়ে এই এনজিওস যারা তৈরি হয়েছে তাদের কার কী উদ্দেশ্য আমি জানি না, তারা হয়তো অনেকে সৎ উদ্দেশ্য নিয়েই বা প্রত্যেকেই সৎ উদ্দেশ্য নিয়েই এই সংস্থা গড়ে তুলেছেন, কিন্তু কারোর কোনো মানুষের ওকে ওই মানুষটিকে ভিক্টিমকে রিলিফ দেওয়ার কারোর কোনো স্কোপ নেই। তারা কী করতে পারে, আমি যে কথাটা বলছি সেই কথাটাই তাকে বোঝাতে পারে যে তোমার জন্য স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে, তোমার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, সেখানে গিয়ে এভাবে এভাবে তুমি আবেদন করো, সেই গাইডেন্সটা কিন্তু তারা দিতেই পারে, চাইলে দিতে পারে। এখন মানুষ এত সংস্থা হয়ে গেলে মানুষ কনফিউজড হয়ে যায় যে কার কাছে আমি যাবো, সেটা মানুষকে সচেতনভাবে বিচার করতে হবে যে আমি আদৌ কারোর কাছে যাব না, আমি সরাসরি আমি যদি লিখতে পারি, পড়তে পারি, ওয়েবসাইট দেখতে পারি, তাহলে আমি সরাসরি এই সরকারি অর্গ্যানগুলো যারা যারা স্বায়ত্তশাসিত দুটো কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্টেট হিউম্যান রাইটস কমিশন, এরা স্বায়ত্তশাসিত সংস্থা, স্বাধীনভাবে এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, এদের কাছে সরাসরি ভিকটিম মানে যাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তারা সরাসরিও যেতে পারে। আবার এই যে এনজিওস আছে তাদের সহায়তা মিলে নিতে পারেন, এটা বিবেচনা মানুষ নিজেকে করতে হবে। আপনার কি মনে হয় যে নারীদের সুরক্ষার জন্য যে আইনগুলো আছে কোথাও গিয়ে নারীরা কখনো কখনো সেটা পুরুষের বিরুদ্ধে অপপ্রয়োগ করেন বা করে থাকেন? না না, আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আমরা যদিও বলি যে নারী আজও নির্যাতিতা, বহু নারী আগে জানেন না তাকে বলে থানা, তাকে বলে আইন, এবং সত্যি কথা বলতে কি যাদের হুমড়ে মরার ছিল তারা আজও হয়তো হুমড়েই যাচ্ছে, কিন্তু একটা বেশ বড় সংখ্যক নারী এই আইনটাকে হাতিয়ার করে বহু পুরুষের জীবন একদম নষ্ট করে দিয়েছেন, এবং তার ফলে ওনারা বুঝতে পারছেন না যে বহু নারী তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যে যার ফলে আজকে 498 ডোমেস্টিক ভায়োলেন্স, কিছু কিছু ক্ষেত্রে রেপ কেস, এগুলো না ভীষণ পেটি কেসে রূপান্তরিত হচ্ছে।
যার ফলে যখন এই কেসগুলো নিয়ে দ্বারস্থ হওয়া যাচ্ছে আদালতে, সবাই কিন্তু ভাবছেন এটা পেটি কেস, এর আবার এসেছে এরকম। তার ফলে ওনারা নিজেরাই তাদের নিজেদের যে নারী প্রজাতিকে এটা খুব পেছনে ঠেলে দিচ্ছে, এবং যাদের সত্যি বিচারগুলো পেলে একটু সুবিধা হতো তারা কিন্তু বিচার পাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে। হ্যালো স্যার, আমি সোনালি হিউম্যানিয়ার তরফ থেকে আসছি। আপনি জানেন যে 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে। আমি আপনার কাছে একজন সাধারণ মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে আপনার কাছে এটা জানতে চাইব যে আপনি কী বোঝেন হিউম্যান রাইটস ডে বা মানবাধিকার দিবস বলতে। মানবাধিকার দিবস বলতে সেরকমভাবে এটা আমার জানাশোনা যে এরকমভাবে কোনো দিন থাকে মানে আছে, তবে মানবাধিকার প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন আছে, মানে হিউম্যান রাইটসের প্রত্যেকটা মানুষের জন্য এটার প্রয়োজন আছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক হ্যারাসমেন্ট ফিল করি, অনেক কিছু আমরা ইললিগাল সেগুলো আমরা মেনে নিয়ে চলতে বাধ্য হই, তাদের এগেনস্টে মানবাধিকার কমিশন যেটা আছে সেইটা লড়াই করে, সেটা শুনে এসছি। তবে আমি প্রচণ্ড পরিমাণে এই সংস্থা বা এই জিনিসটাকে আমি সাপোর্ট করি। হিউম্যান রাইটস হচ্ছে আপনার যে অধিকারগুলো, ঠিক আছে, অধিকার বলতে যান আপনি নারীর অধিকার, সাধারণ মানুষের অধিকার, একটা রাস্তার বেকারের অধিকার আছে, ঠিক আছে। তা ধরুন নারীর অধিকার বলতে কি সবার আগে তাকে দিতে হবে, আমি যেটা মনে করি বর্তমানে নারীর অধিকার বলতে নারীকে বাসস্থান, গণতন্ত্র, ইনফ্যাক্ট তার যে অসুবিধা সেগুলো সব দিক থেকে বায়ু দিতে হবে। এই যে নানান দিকে দেখা যায় নারীদের উপর যে অত্যাচারগুলো হয় ইট নট মাফেবল, ঠিক আছে, এগুলোকে মেনে নেওয়া যায়। যেগুলো ধরুন আপনার রাস্তাঘাটে ভিকার, বেকার, এসএমপি, ভেগাবন এরা ঘুরে বেড়ায়, এদের আপনাকে মোটামুটি ঠিক করে রাখতে হবে যে এদের একটা নির্দিষ্ট বাসস্থান একটা দিকে সেটা সরে দিতে হবে, যাতে যাতে এরা চারিদিকে ছড়িয়ে না থাকে, এদের শীতকালে যাতে এরা সমস্ত অসুস্থানে যেতে হয়, অর্থাৎ সারা জীবন বছরে এদের অসুস্থানের ব্যবস্থা করা যায়। ইনফ্যাক্ট আমি যেতে যেতে সাগরের ভেতরে দেখি অনেক সময় যে নোংরা ইয়েগুলো চলে, যেমন মেয়েরা যাতায়াত করে তাদের যে শিক্ষার যেগুলো করে ওগুলো যাতে বন্ধ হয়, এগুলো দরকার। অ্যাকচুয়ালি আমি মানবাধিকার বলতে আমি যেটা বুঝি, আমি বেশি কিছু বলবো না, এক কথাতেই বলবো, আমি অ্যাকচুয়ালি যেখানে জব করতাম, মানে আমি এই সবে বিজনেস খুলেছি, এটা আমার এক দু মাস হয়েছে, আমি যেখানে জব করতাম আমি সেখানে দেখতাম লেডিসদের প্রায়োরিটিটা, মানে ওদের যখন ডিউটি আওয়ার শেষ হয়ে যেত আমি দেখতাম ওরা খুবই, মানে রিটেলে তো রিটেলে 8:30 অবধি ডিউটি থাকতো, তো তারপর গাড়ি পাওয়া যেত না, তো অনেক রকম অনেক কিছু হ্যারাসমেন্ট অনেক মেয়েদেরও মানে ইয়ে করতে হতো, টলারেট করতে হতো, অনেকটা ট্রাভেল হতো। কর্ণাটকের একটা জায়গায় আমি নিউজে পড়েছিলাম, এমন একটা সিস্টেমে একটা কিছু কোড জেনারেট করা থাকে যেটা আপনার লেডিসদের বেসিক্যালি লেডিসদের জন্য কোনো রকম কোনো ট্রাভেলে পড়লে ওখান থেকে একটা কোড জেনারেট হয়, ওই কোডটা যদি ওখানে ওরা মেসেজে পাঠায় সঙ্গে সঙ্গে আপনার কিছুক্ষণ 2 মিনিটসের মধ্যে আপনার পুলিশের গাড়ি চলে আসে। তো আমার মনে হয় এই জিনিসটা এখানেও করা উচিত, এখানে যদি কলকাতায় এরকম যদি কিছু জিনিস করা হয় তাহলে আই থিঙ্ক বেটার হবে মেয়েদের জন্য, আর এইটুকুই আমি বলবো। মানসিকতা কোনো পুরুষ যদি তার কাজের জগতে বা কর্মজগতে ওয়ার্কিং প্লেসে যদি কোনোভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে তার আগেইনস্টে তার ইনিশিয়াল স্টেপটা কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখো আমি একটা কথা বলি, আমাদের এখানে তো একটা সবচেয়ে বড় প্রবলেম যে কোথাও ICC কমিটিতে পুরুষদের কথা শোনার মতোভাবে কেউ নেই। আমরা এখন যেটা মনে করছি যে সমস্ত মানে সে কলেজেই বলো মানে কর্পোরেটেই বলো সব জায়গায় ICC কমিটিতে পুরুষের কথা শোনারও লোক থাকা উচিত, নেই কিন্তু সে অর্থে, সবাই কিন্তু মেয়েদের মুখের কথাটাই সত্যি বলে ধরে নেয় এবং পুরুষ মানুষটিকে কিন্তু তার ল্যাপটপটি নিয়ে যাওয়ার সুযোগও দেওয়া হয় না, চাকরি ছেড়ে চলে যেতে হয়, আমাদের কাছে এরকম বহু কমপ্লেন আসে। কিন্তু আমার মতে পুরুষ মানুষটিকে না একটু রুখে দাঁড়ানো উচিত, ভয় না পেয়ে হয়তো চাকরিটি তার যাবে এবং তখন তো তাকে সত্যিই তার আর কিছু হারানো নেই, তার প্রতিবাদও করা উচিত, একেবারে সবচাইতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই করা একটি মেইল লেখা উচিত এবং যেখানে যেখানে যে জিনিসগুলো নাড়া দেওয়া উচিত তার কিন্তু মাথা নিচু করে না বেরিয়ে গিয়ে সেই নাড়াটা তার দেওয়া উচিত, কারণ সে তো জানেই তার কথা কেউ শুনবে না, সে তো জানেই তাকে মিথ্যা অপবাদ নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, কিন্তু তার এই প্রতিবাদটা কিন্তু ভীষণ জরুরি আমার মনে হয়, মানে সে যদি সত্যি দোষী না হয় তাহলে, কারণ পুরুষ মানুষকে কিন্তু এখন প্রতিবাদ করতে শিখতে হবে, যে এটা কিছু লজ্জার কিছু নয়, ভয়েরও কিছু নয়, সে যদি সত্যিই দোষটা না করে থাকে তাকে কিন্তু প্রতিবাদই হবে। এই 10 ডিসেম্বরকে কেন্দ্র করে হিউম্যান রাইটস ডেতে নারী পুরুষ নির্বিশেষে আপনি সমাজের কাছে কী মেসেজটা দিতে চাইছেন? আমি এখানে দু একটা কথা একটু বলবো, যে মানবাধিকার দিবস বলতে তো মানবের দিবস, তো কিন্তু দেখবে মজার বিষয় মানবাধিকারের কথা উঠলে প্রায় পুরুষের অধিকারের কথা কোনো দিন ওঠেনি আজ পর্যন্ত,
মানবাধিকার সংস্থাগুলো কথা বলতে স্টেজে উঠলেই বলেন আমরা এত নারীর জন্য এই কাজ করলাম, এত শিশুকে এটা করলাম, কখনো কখনো সিনিয়র সিটিজেনদের জন্যও করলাম, আজ পর্যন্ত কোথাও শুনিনি তারা বলেছেন আমরা পুরুষদের জন্য এটা করলাম। আমি কিন্তু শুনিনি, তোমরা শুনেছো কিনা আমি জানি না। নারীকে উদ্ধার করা হয়েছে, নারীকে এই ঘুমে পৌঁছে দেওয়া হয়েছে, নারীদের এটা দেওয়া হয়েছে সব কিছু। কোনো পুলিশ প্রশাসনকে আমি শুনিনি তারা পদক অর্জন করেছেন পুরুষ মানুষকে উদ্ধার করার জন্য কোথাও থেকে। বহু পুরুষ মানুষও তো বিপদে থাকেন, তাদের সমস্ত পদক সমস্ত পদোন্নতি নারীদের উদ্ধার করার জন্যে, বা শিশু বা বৃদ্ধ বৃদ্ধাদের। অদ্ভুত লাগে, পুরুষ মানুষও তো বিপদে থাকেন, মানে তাদের উদ্ধার করে কেউ পদক পাননি বা তাদের পদোন্নতিও কোনোদিনও হয়নি। তো এই মানবাধিকার দিবসের সময় আমি অন্তত এটুকু বলবো যে মানবাধিকার মানে কিন্তু পুরুষেরও অধিকার, নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতা সবার অধিকার। আমাদের দেশে গরুদের জন্য মন্ত্রণালয়ের কথা ভাবা হচ্ছে, পুরুষের জন্য কোনো মন্ত্রণালয় নেই। তা সত্যিই যদি মানবাধিকার মানে সবার অধিকার হয় তাহলে পুরুষ মানুষেরও একটা মন্ত্রণালয়ের অধিকার আছে। আর মেন্স রাইট আর অলসো হিউম্যান রাইটস, প্লিজ গেট ইউজড টু ইট। আমরা একেবারে ইউজড নই, এটা শুনলে সবার চোখ গোল গোল হয় এবং পুরুষ মানুষের সবার আগে হয়। কিছু নারীবাদী পুরুষ মানুষ আছেন যারা সবসময় নারীদের তোল্লাই দিতে দিতে ভুলে গেছেন, তাদের ঘরে আগুন লাগলে তারা জানেন না কোথায় যাবেন। তাহলে আমার মনে হয় যে এই মানবাধিকার দিবসে আমাদের এটাই বলা উচিত যে মেন্স রাইট আর অলসো হিউম্যান রাইটস, প্লিজ গেট ইউজড টু। খুব ভালো লাগলো ম্যাডাম আপনার এই মেসেজটা, আমাদের সমাজের জন্য সত্যি একটা নতুন দিগন্তের সূচনা করলো বলেই আমার মনে হচ্ছে। কারণ এইভাবে সবাই মানে ডেফিনেটলি ভাবেন না, যদি ভাবতেন তাহলে সত্যি আমাদের সমাজটা আরো সুন্দর এবং আরো বোধ হয় সার্থকতা মণ্ডিত হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিউজম্যানিয়ার তরফ থেকে। আজকের আমার নিউজম্যানিয়ার তরফ থেকে আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার কাছে এটা জানতে চাইব যে আপনি আমাদের সমাজকে সোসাইটিকে আপনি কী মেসেজ দিতে চান আজকে এই মানবাধিকার দিবসে 10 ডিসেম্বর, আপনি আমাদের সমাজকে কী বলবেন, কী বলতে চান আপনি? আমার বক্তব্যের শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম যে 1948 সালে বিশ্বের 50টি দেশ এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছিল যে 30টি মানবাধিকার এই 50টি দেশের প্রত্যেকটি দেশে যেন বজায় থাকে, লঙ্ঘিত না হয়, তার জন্য তারা একমত হতে পেরেছিল। তা এত বড় একটা কাজ বিশ্বব্যাপী যদি হতে পারে, তা আজকে আমাদের দেশের নাগরিকদের কাছে আমার এটাই আবেদন, যদি আমরা আজকে এই 10th ডিসেম্বর 2020 সালে এই অঙ্গীকারটা কি করতে পারি না যে আমরা কখনোই কারোর হিউম্যান রাইটস ভায়োলেশন করবো না। কারণ হিউম্যান রাইটস ভায়োলেশন একজন হিউম্যান বিইংয়ের উপর আরেকজন হিউম্যান বিইংই করেন। তাই যদি আমরা সবাই এই অঙ্গীকার করি আমরা কখনোই কারোর হিউম্যান রাইটস ভায়োলেশন করার তো দূরের কথা, করার কথা চিন্তাও করবো, তাহলে কিন্তু আমাদের সমাজটা অত্যন্ত সুন্দর হবে, কারোর হিউম্যান রাইটস ভায়োলেশন হবে না, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে, বজায় থাকবে যেমনটি সংবাদ আমাদের সংবিধান বিধান দিয়েছে। তো এইরকম বার্তাই আমি সবাইকে দিতে চাইব যে আজকে একটা অঙ্গীকার করি আমরা যে আন্তর্জাতিক হিউম্যান রাইটস ডেতে আমরা আগামী দিন কারো হিউম্যান রাইটস ভায়োলেশন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এত সুন্দরভাবে আপনি আপনার বক্তব্যটা আমাদের কাছে তুলে ধরলেন। আশা করি আমাদের দর্শক বন্ধুরাও আপনার এই যে আজকে অভিমত বা আপনার এই যে অঙ্গীকার তার সঙ্গে তারাও একটা সমানভাবে অংশীদার হতে পারবে, তাহলেই হয়তো আগামী দিনে আমরা একটা সুন্দর সুস্থ আরও সফলতা মণ্ডিত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। আপনাকে নিউজম্যানিয়ার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এরকম একটা অমূল্য সময় আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন সেই জন্য ধন্যবাদ।